ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তারকেশ্বর থানার সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের ঘুরেবাটা গ্রামে বিজেপি নেতা লাল্টু বাঘের বাড়িতে বোমাবাজির অভিযোগ। গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে বোমাবাজি করে এবং বিজেপি নেতৃত্ব যেটা জানিয়েছে যে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী গতকাল রাতে এসে তার বাড়িতে বোমা মেরে যায় এবং তারা যেটা অভিযোগ করছে যে এলাকায় ভয় দেখাবার জন্যে তাদের বাড়িতে এর বারংবার হামলা করা হচ্ছে। এর আগেও কয়েকবার বোমাবাজি করা হয়েছিল তার বাড়িতে, এখনও সেই বোমাবাজির চিহ্ন এখানে মজুদ। বিভিন্ন রকমের বোমার অংশ এই বাড়ির ভেতরে পড়ে আছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও তৃণমূল কিন্তু এই ঘটনার কথা অস্বীকার করেছে। তৃণমূল নেতৃত্ব যেটা জানিয়েছে যে এই ঘটনার সঙ্গে তারা কেউ যুক্ত নয়। বিজেপি ইচ্ছা করেই এই বোমাবাজি করে তৃণমূলের উপর দোষারোপ সৃষ্টি করছে তাদের বদনাম করার জন্য। তারকেশ্বর থেকে সোমনাথ মিত্র, এবিপি আনন্দ।